খুব খুব খারাপ খবর, খারাপ কিন্তু, সেটি হচ্ছে শুধু স্মোক করবে। চলে এসেছি বালিগঞ্জ স্টেশনে, অপেক্ষা করছি মেয়ের জন্য, বড় মেয়ে, তো ওয়েট করছি। আমি একাই এসেছি, সাবুর পাঁপড় বড় বড় দুটো আমার জন্য নিয়ে এসছে, 11:15 বাজছে, আমরা দুজন। সকালে আপনাদেরকে স্বাগত জানাই আবার আপনাদের সাথে সারাটা দিন। আর এই যে দরজা খুললাম, আপনি যাব নিচে, তাড়াতাড়ি রান্না সারব, রান্নাটা সারতে হবে, সেটা তো বড় কাজ। বাবা গেছে বাথরুমে, আজকে মায়ের কৃপায় যেন আমরা সারাদিন চলতে পারি। মোজাটা নেলে দিয়েছি, কালকে মোজা পরিনি, পায়ে ঠান্ডা লেগেছে, কারণ আমি পায়ে ঠান্ডা লাগলে আমার সারাক্ষণ ঠান্ডা লাগে। চলে এলাম রান্নাঘরে, আমার হাজবেন্ড রয়েছে, এটা ডাল বসিয়েছে, একটা মটর হবে আজকে, ঘুগনি মটর হবে, সেই জানলাগুলো খুলে দিই। দুটো জানলা আছে এদিকে, এদিকে একটু জঙ্গল মতন টাইপের, আর লোকের জমি তো জঙ্গল মতন, বাড়ি নেই, সেটা এখন ভালো আমাদের পক্ষে, অনেক ধরনের পাখি বেজিয়ে আসে, আগে তো খটাস বলে সেই বিড়ালের মতন ওটা আসতো। চা হবে, চা খাবো, লিকার চা এখন, আজকে এই কয়েকদিন নিজেই আমরা লিকার চা খাচ্ছি, উপরে খাচ্ছি না। গুড মর্নিং, মর্নিং তো নয়, এখন হচ্ছে 1:20। তো আজকে এতক্ষণ পর বাইরে এসে দাঁড়ালাম, রৌদ্রে তো, রৌদ্র এখন তো অনেকটা পশ্চিম দিকে হেঁটে গেছে। আর আপনাদের আরেকজনকে পরিচয় করিয়ে দেবো, সেটি হচ্ছে আমার মেজদি। আমার মেজদি গতকাল এসেছে আমার বাড়িতে, যেহেতু মাসি বাড়িতে নেই সেই কারণে আমার না ভিডিও করা হচ্ছে না, এত কাজের চাপ, সে কারণে টাইম মতন ভিডিও দিতে পাচ্ছি না। যেটা হচ্ছে আমার মেজদি এসছে কেন, মেজদি এসছে মেজদির ছেলের বিয়ে, তো নিমন্ত্রণ করতে এসছে। আমার মেয়ের বাড়িতে গেছিলাম কাঠ দিতে, কালকে রাত্রে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে, ছোটদিকে ডেকেছি আবার যে তুই চলে আয়, এখন সে আসছে, ট্রেনে রয়েছে। আপনারা যারা আমার সাবস্ক্রাইবার তারা আগে চেনেন আমার ছোটদি, মেজদি, বড়দি, আমরা চার বোন সকলকেই তারা চেনেন। তো কালকে গাড়ি ড্রাইভ করে গেছিলাম খুটতি দিদির বাড়িতে নিমন্ত্রণ করতে, তারপর আমার মেয়ের বাড়িতে গেছিলাম। বিশেষ করে একটা খুব 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 খারাপ খবর, আপনাদেরকে অনেক ব্লগে দেখিয়েছি আমাদের মিতাদিকে, মিতাদি আমাদের এই যে এই জায়গাটায় বসি আমরা সকলে মিলে সন্ধেবেলা আড্ডা যেটা দিই বাড়িতে, প্রায় আমরা 12-15 জন মহিলা ডেলি বসি। তো কালকে যখন আমি মেয়ের বাড়িতে পৌঁছেছি, তারপর খবর পেয়েছি যে মিতাদি অসুস্থ হয়েছে, হার্ট অ্যাটাক করেছে, মানে মিনি হার্ট অ্যাটাক হয়েছে। তাতে আমাদের সকলের মানে কি যে কষ্ট হয়েছে, রুবি হসপিটালে রয়েছে, সকলকে বলেছি চলে যাও, কারণ আমরা আস্তে আস্তে আমাদের রাত 10টা বেজে গেছিলো, তো সে কারণে আমি আর যেতে পারিনি, খোঁজ খবর নিয়েছি, মোটামুটি সুস্থ আছে এখন, যাবো পারলে বিকেলে, কারণ আমার এখন 1:30 বাজে, এখনও আমার কাজ ছাড়া হয়নি, রান্না বান্না হয়ে গেছে, কিন্তু মেয়েরা সব খাবে দুপুরবেলা, তারপর কাজের মাসিটা আসবে, ওকে সব বাসনকোসন বের করে দিতে হবে, এসব পর্বগুলো থাকে বলে না আমি একদম ব্লক হয়ে গেছি, কোথাও বেরোতে পারছি না 3টের পর থেকে, তারপর আবার ফাঁকা, সন্ধ্যেবেলা ওই বউটা আসবে, ও রান্নাবান্না করবে, এইভাবে দিনটা কাটছে, কিছু সময় আপনাদের সাথে শেয়ার করছি। আচ্ছা জল দেওয়া হয়েছে বাবা আজকে, দিয়েছেন, বেশ বেশি ফুটে গেছে ফুলগুলো। দেওর আছে, সে হচ্ছে, তার নাম আবার ডাক নাম হচ্ছে ডাকু, তো সে এসেছে। আর কে এসেছে জানেন, আমার দিদিরাও এসেছে, আমার দিদি বললাম মেজদি এসছে ওর ছেলের বিয়ের নিমন্ত্রণ করতে,
আর তারপর ছোটদিকে ডাকা হয়েছে, ছোটদিও এসছে, তাদের সাথে সারাদিনটা কাটালাম। সেইভাবে আপনাদের সাথে শেয়ার করা হয়নি সময়টা, দেখাবো আমার ছোটদিকেও দেখাবো। আর তার মধ্যে এসে গেছে আমার একটি দেওর, সে দেওরটাকেও দেখাচ্ছি। এরকম দেওরের একটা গুণ খুব খারাপ কিন্তু, সেটি হচ্ছে শুধু স্মোক করবে। কত বারণ করেছি স্মোক করবে না, কারণ তাও কথা শোনে না, ও সব সময় স্মোকটা বেশি ভালোবাসে। তো ওর নাম হচ্ছে ডাকু, খুব ভালো ছেলে। কেন বলছি, সময় অসময়ে সারা মানে আমি বিয়ে করে আসার পর থেকেই ওই এই দেওর, তখন কিন্তু খুব সুন্দর দেখতে ছিল, এখন এরকম চুলটুল উঠে গেছে। তখন ও কিন্তু খুব আমাদের সাপোর্ট করেছে, মানে পাশে ছিল আর কি। তো এখনও ও আসা মানে খুব ভালোবেসেই আমাদের বাড়ি চলে আসে। এই যে হাই বলো আমার বন্ধুদের। হাই, ভালো নাম ও ভালো নাম কমলেশ, কমলেশ প্রামাণিক। হ্যাঁ ভালো নাম কমলেশ প্রামাণিক, শান্তিপুর বাড়ি। দেখুন আমার বলেছি শাশুড়ি মায়ের বাপের বাড়ি শান্তিপুর, ওই শাশুড়ি মায়ের এ হচ্ছে, হ্যাঁ মানে আমার শাশুড়ির ভাইপো, সেই শান্তিপুরে বাড়ি। সব আমরা শান্তিপুরের লোক, তাঁতের শাড়ি বিখ্যাত, এবং রাস উৎসবও খুব ভালো হয়। ঠিক ওই রাস উৎসব যেখানে হয় সেখানেই ওদের বাড়ি। তো আমরা রাস উৎসবে যাই, আমাদের আর কি আত্মীয় আপনাদের সাথে শেয়ার করলাম, তার পরিচয় করিয়ে দিলাম। ঘড়িতে বাজছে এখন 10:20, আমার মেয়ে আসছে বাড়ি, ওকে এখন আনতে যাব বালিগঞ্জ স্টেশনে। 10:20 রাত, আমাকে ডাকছে, মা তুমি আসো নিতে আসো, কারণ স্টেশনের ওই দিক থেকে আবার এই পর্যন্ত আসতে অনেকটা রাস্তা ওকে হাঁটতে হবে, শীতের রাত। তো এখন যাব, খুব তাড়াতাড়ি আমাকে বেরোতে হবে, কারণ ও শিয়ালদহ স্টেশন থেকে বালিগঞ্জ স্টেশনের ট্রেনে উঠে গেছে। খুব ছোটাছুটি ব্যস্ততার মধ্যে থাকতে হয়, আর বাড়িতে এতগুলো আত্মীয় স্বজন আছে, আর আমার হাজবেন্ড একটু মাথাটা ঘুরছে, যেতে পারছে না, ও রাস্তায় গাড়ি চালিয়ে যেতে পারবে না। আমি যাব স্কুটি নিয়ে যাব। তো চলুন, চলে এসেছি বালিগঞ্জ স্টেশনে, এখান দিয়ে মেয়ে আসবে। আর এই যে আমি স্কুটি নিয়ে এসেছি, অপেক্ষা করছি মেয়ের জন্য, বড় মেয়ে কল্যাণী থেকে আসছে, কল্যাণী থেকে শিয়ালদহ, শিয়ালদহ থেকে বালিগঞ্জ। তো ওয়েট করছি, আমি একাই এসেছি, এই যে একাই এসেছি। হাজবেন্ডের মাথাটা ঘুরছে, তো তাই রিক্স নিয়ে ওকে পাঠালাম না। বাড়িতে কিন্তু সবাই রয়েছে, আমার দুই দিদি রয়েছে, একটা আমার দেওর এসছে, সবাইকে আবার গিয়ে কিন্তু খেতে দিতে হবে। তো সারাদিনের পরিশ্রমের ছুটে আসা আসতে হবেই, অসুবিধা। এখন এত রাতে যাবে কী করে, অটো পৌঁছা, এখান থেকে বালিগঞ্জ ব্রিজ উঠতে হবে, তারপর আবার অটোতে চাপতে হবে। দেখুন সামনে আছে আমার মেয়ে, ওই যে আসছে, এদিক দিয়ে আসলো না, এদিক দিয়ে কেন আসলো না যাই না, এখান দিয়ে আসছে, হেঁটে হেঁটে আসছে মেয়ে। এই দেখুন আসছে, এই যে চলে এসছে আমার বড় মেয়ে। হেলমেটটা খোল, হেলমেট কি এটা, বাবা সাবু, সাবুর এটা কি বলে, সাবুর পাপড়, সাবুর পাপড় বড় বড় দুটো আমার জন্য নিয়ে এসছে। কোথা থেকে কিনলি, ট্রেন থেকে? আচ্ছা নে এটা এখন ব্যাগে রাখ, আমার তো যা, আমি কিছু আনিনি তো, ব্যাগটা কিচ্ছু আনিনি, এখন গিয়ে আবার খেতে দেবো সবাইকে। আমার শ্বশুরমশাইকেও খেতে দিইনি, ছুটে চলে এসেছি। চলুন আমার রাস্তায় গাড়ি চালাতে ভিডিও করতে কতটা পারবো জানি না, মেয়ে যদি ভিডিও করে দেখতে পাবেন। আমরা রাত্রে যাচ্ছি অ্যাক্রোপলিস মলের কাছে বাড়ি, চলুন। অনেকটা রাত আমি আমার মেয়েকে নিয়ে বাড়ি ফিরছি। তো একটা জিনিস, যে একটা মা তার পরিবার সামলানোর জন্য অনেক কিছু তাকে মেনে নিতে হয়। এই যে আমার এখন এতটা রাত্রে ভীষণই কষ্ট হচ্ছিল, সেটা আমি বলে বোঝাতে পারবো না।
কারণ এদিকে আমার রান্নার মাসিরা নেই, সারাদিন রান্না বান্না। আমার হাজবেন্ড হেল্প করেছে, তা সত্ত্বেও বেশিরভাগ চাপটা আমার উপরেই রয়েছে। সমস্ত কিছু সারাদিন সারার পর আত্মীয় স্বজন শ্বশুরমশাই তাদেরকে দেখে আবার মেয়েদেরকে এভাবে মেনটেন করে সব কিছু রাখাটা একটা মায়ের উপর অনেক বড় কর্তব্য। তা আমি আমাকে নিয়ে অহংকার করছি না, প্রতিটা মায়েরই এই রকম অবদান থাকেই। তাই আপনাদের সাথে শেয়ার করলাম সময়টা, এরকম পরিস্থিতিটা। তো বাড়ি চলে এসেছি এখন, আমরা দুজনে সুস্থভাবেই ভালোভাবেই বাড়িতে ঢুকে গেলাম। আর ওর হাতে একটা জিনিস দেখতে পাচ্ছে, যেটা আপনাদের বলেছি, সেটি হচ্ছে ও আমার জন্য একটা মানে ওর ইচ্ছে ছিল অনেক দিনকার একটা সোনার কি বলে ওটা নোয়া কি দেবে। ও নোয়াটা নিয়ে এসছে, আমাদের সব বোনেরাই কিছু না কিছু আমরা সবাই সবাইকে দেয়া দেই করি, কম বেশি সবাই সবাইকে দেয়, যে যেরকম যার সামর্থ্য অনুযায়ী দিই, যখন যেটাই দেখা হয় কিছু না কিছু সবাই সবাইকে দিই। তো এবার দেখুন না, এত দামি একটা সোনা, ও একটা একই রকম বানিয়েছি, আমিও বানিয়েছি একটা, বানিয়েছি আমার বোনের জন্য, ছোট বোনের জন্য আমি একটা বানিয়ে নিয়ে এসেছি, সেম জিনিস, একই জিনিস, এই যে দুজনেরই একই জিনিস। তাই এবার আজকে এসেছি ওর বোনের বাড়ি, তাই নিয়ে আসলাম এটা, ওই কারণেই আসাই আজকে বালিগঞ্জে, নয়তো কোনো আমার আসার দরকার ছিল না, এই জন্য এসেছি। এখন এই বোনকে দিলাম, থ্যাংক ইউ, ভালো থাকিস, সুন্দর একটা গিফট পেলাম। তো গিফটে সব গিফটই সমান হয়, তো এটাও একটা ভালো গিফট দিল আমাকে। তো আমাদের বোনেদের মধ্যে আমরা এইভাবেই মানে খুব ভালোভাবে আমরা চলি, সবাই সবাইকে ভালোবাসি, সম্মান করি। আমার বড়দি থাকলে আরও মজা হতো। এই যে বড় মেয়েকেই আনতে গেছিলাম বালিগঞ্জ থেকে, আর এইদিকে ছোট মেয়ে বসে আছে এই যে সোফায়, আর এখন আমি 12টা বাজছে, 11:45 বাজছে, আমরা এখনো শুইনি, গল্পের পর্ব চলবে কত রাত পর্যন্ত জানি না, গল্প ঠোটা স্বল্প হবে, একটারও বেশি হয়ে যেতে পারে। আমাদের বোন সব এক জায়গায় হলে আমরা এরকমই করি, গল্প আর শেষ নেই, কখন যে দেড়টা বেজে যায় তাও নিজেরাই জানি না। সবসময় তো ঘুমোই আমরা বাড়িতে, চার জায়গা মতো ঘুমাই, কিন্তু চার বোন যখন এক জায়গায় হই না, ঘুম আসে না, শুধু গল্পই বলতে ইচ্ছা করে। আমার মায়ের কাজের ভিডিও আমার চ্যানেলে আছে, সব আমরা ভাই বোন এক জায়গায় হয়েছিলাম, যাদের আমাদের ফ্যামিলি দেখার ইচ্ছা, যে আপনাদের যদি ইচ্ছা থাকে ওই আমার ভিডিওতে গিয়ে আপনারা দেখে নেবেন। আজকে এখনো গল্পের পর্ব চলবে, এইভাবে একদিন দুদিন আমরা নিজেদের মধ্যে সময় কাটাই, আর এইভাবে আপনাদের সাথেও আমি সময় কাটাই। তো কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আর ওইদিকে আমার হাজবেন্ড না শুধু জল ভরছে, দেখুন রাত 12টা বাজে, ওইখানে রান্নাঘরে কিচেনে শুধু জল ভরে যাচ্ছে। এখন যেহেতু কবিতা নেই, মাসি নেই, জলগুলো আমাদের ভরতে হয়, কাজ করতে হয়, সকালবেলা আবার উঠবো, সকালের কাজ থাকবে। তা আজকের ব্লগটা এখানে শেষ করছি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কী দেবেন, একটা লাইক দিয়ে দেবেন, আর যারা চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করবেন, বল সবাই মিলে চুলে তো মুখ দেখা যাচ্ছে না, লাইক করলে সবাই দেবে, মুখটা তো দেখাতে হবে। গুড নাইট, টাটা, কালকে আবার দেখা হচ্ছে, ভালো থাকুন, সুস্থ থাকুন।